আসসালামু আলাইকুম। তুমি কে? কাকে চা? আমি নিশা, আপনার ছেলের বউ। উল্টা পাল্টা কথা বলবেন, আমার ছেলের বিয়ের বয়সই হয় না। আপনার ছেলে 30+, 31 বছর বয়স চলতেছে, বিয়ের বয়স হয় না মানে? আমার ছেলে বিয়ে করতে পারে না, বুঝছো? কেন বিয়ে করতে পারে না কেন? আপনার ছেলে ছেলে না? ছেলে হবে না কেন? তোমার মতো মেয়েকে বিয়ে করতে পারে না। আমি আপনার ছেলেকে বিয়ে করি নাই, সে নিজেই উতলা হয়ে বিয়ে করছে। আমি যখন তাকে বলছি আমার বাসা থেকে বিয়ে ঠিক হয়ে গেছে, পাত্রপক্ষ গেলে আমি বলছি একদিন পরে আমি বাসায় যাবো, ও মা সে আজকেই বিয়ে করবে, একদম পাগল হয়ে গেছে। তারপর কি করবো, বিয়ে করে ফেলছি। ভুলভাল কথা বলবো না, ভুল জায়গায় আসছো, তুমি যাও যাও। মা আমি ভুল জায়গায় আসি নাই, আমি ঠিকঠাক জায়গায় আসছি। আপনার ছেলে ওই যে চিপায় লুকায় আছে, আপনার জন্য কিন্তু মিষ্টি নিয়ে আসছি, মতিচুর লাড্ডু আপনার খুব পছন্দ, নিয়ে আসছি। থাপড়ায় দাঁত সব ফালা দিব। তুমি আসলে বলো তো, তুমি কি চোর ডাকাত নাকি মলম পাটি, কোনটা বলো? আপনাকে বোঝায় কোনো লাভ হবে না। এই তুমি দাঁড়ায় আছো কেন? তোমার মা এখানে আমাকে বকতেছে, আমি কি বকা শুনবো? না মা। মা যা খবর তা তো হয়ে গেছে। আশ্চর্য, আপনি এভাবে কাঁদতেছেন কেন? আপনার ছেলে তো বিয়ে করছে, ময়রা তো যায় নাই। বেডরুমটা কোন দিকে? আমি যাই নাই তো মা, আমি আছি তো। আমার সাথে একটা কথা বলবি, তোর এখন মারের দরকার নেই, বড় হয়েছিস না, যখন ছোট ছিল তখন কিন্তু মার দরকার ছিল। মা নিশা খুবই ভালো একটা মেয়ে, এমনিতে ওর ব্যবহার একটু খারাপ মনে হয়, কিন্তু আস্তে আস্তে দেখবে ওর মনটা খুব ভালো। ভীম, এই ভালো ব্যবহারের নমুনা। ভীম, ভীম, ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল, আর তুমি দেখো না ধাক্কা দিয়ে তো ঢুকলো। ভীম, কখন তোমাকে ধাক্কা দিল আমাকে দেখিনি। আচ্ছা থাক, তোমরা ঝামেলা করো না। ঝামেলা আমার তোকে নিয়ে না, ওই তো কাল না গেল, ওই তোকে বশ করছে, আমি জানি মাথাটা খাইছে, তোমাদের পছন্দ হয়নি তো আমাকে বাসায় দিয়ে আসছি। এখন আর বাসায় দিয়ে আসলে কি হবে, ঘরে থাকলেও যা হবে, ঘরে বাসায় গেলেও তাই হবে, তোর তো বই থাকবে নাকি? সব আমার কপাল, কত স্বপ্ন ছিল তাহলে থেকেই যাক। নিশাকে ডাকি মা। নিশা আসো, সব ঠিক হয়ে গেছে। আমি জানতাম মায়ের মন বলে যাবে।
মা কফি খাবেন? চা কোনো কিছু করে দিই? মা বুঝছি, আরো সময় লাগবে। এই ঘরে আসো। এই যে এইটা হলো একটা খরগোশের বাচ্চা, সে তা এই দেখ গর্তে ঢুকে গেল, বিসমিল্লাহ। আর এইটা হচ্ছে কচ্ছপ, সে খরগোশের পিছে 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 এই যে গেল, এ চলে গেল চলে গেল। ইয়ে অসুখ বিসুখ হলে আমি আছি, আমি দেখবো। উনি এসে চুরে বসছে। তুমি খাবা না তাইলে? আমি যে সকাল সকাল তোমার জন্য পরোটা ভাজলাম, তুমি যে বললা গরম গরম পরোটা খাবা, এখন এই পরোটা কি করবো, খাবো না? অনেকদিন ধরে পরোটা খেয়ে বুঝলে, এই বাড়িতে পরোটা বানানো। খবরদার, ওটা খাবা না, ভাত খাও। তারপরে গ্যাসের সমস্যা হলে আমাকে দেখতে হবে, আর আমি যে এত তরকারি ভাতটা রান্না করলাম এগুলো ফেলে দিব? চুপচাপ বসে খাও। আমি বুঝলাম না, পরোটার মধ্যে কি আমি বিষ মিশাইছি নাকি, কেউ খাচ্ছে না কেন? আরে আমি খাবো তো, ভাতটা শেষ হলেই খাবো। কারো পরোটা খাইতে হবে না, না ভাত খাওয়া লাগবে না। কিচ্ছু খাওয়া লাগবে না। এই সিয়া কি হলো এটা? তুমি নিয়ে গেল না, তুই তো অল্প হলে ভাত খেয়েছিস, কিন্তু আমার তো কিছুই নাই। কই পরোটাগুলো দাও, বক্সে নিয়ে অফিসে গিয়ে খাবো। পরোটা সব ডাস্টবিনে ফেলা দিছি। এত রাগ করতেছো কেন? মার অনেকদিনের অভ্যাস, প্লিজ একটু ম্যানেজ করো। অনেকদিনের অভ্যাস মানে? আজকে আমার বানানো পরোটাটা খালি কি হতো তুমি আমাকে বুঝাইতেছো কেন? মাকে বুঝাইতে পারলে না তোমাকে? আসলে আমার বিয়ে করাটাই ভুল হইছে। রাগ করতেছো কেন? যাও শার্ট নিয়ে আসো, আজকে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ মা আসো। শার্ট আমি যে দিলাম চোখে দেখলো না? পড়তেছি। আর আমি যে বারবার করে ইস্ত্রি করে আনলাম বারবার, পড়তেছি মা। কি দুইটা একসাথে পড়বা? হ্যাঁ দুইটা একসাথে পড়বো, সমস্যা। আইসল্যান্ডে করতেছো? আজকে মাঠটা পড়ি, কালকে তো মাঠটা পড়বো। তুমি আমাকে বিয়ে করছো কেন বলো তো একটু? মানে এই বাসায় আমার তো একটু রেসপেক্ট নাই, ওই যে কাজের মেয়ে আসিও আমার থেকে বেশি রেসপেক্ট পায়। ম্যানেজ করে নাও না, কালকে থেকে তোমারটা পড়বো, প্লিজ রাখো একটু। এগুলো সব ধুয়ে দিবি। পাপা আপনি কি সুন্দর ভাইয়া চয়েস আছে। এটা নিছিস কেন? তো বাবা এর শার্ট। মা ময়লা হয়ে গেছে তো, ধুতে দিছি।
বাবার শার্ট আমি নিজের হাতে ধুই, আমি পরে ধুই ওগুলো তো। ও মা, আপনার ধুতে হবে না, আমি ধুয়ে দিব। না নিজেতে ধুতে হবে তো, আমি সুন্দর করে ধুয়ে দিচ্ছি। ঠিকঠাক হবে তোবা, কলার আর হাতায় ময়লা থাকে, সাবান দিয়ে ধুবা। হ্যাঁ আচ্ছা, এইগুলো বাথরুমে নিয়ে যাও। আর মা, দুপুরে রান্নাটা আমি করি। কেন, আমি তো মরি নাই, আমি করব, তুমি করবা কেন? আচ্ছা ঠিক আছে, দুপুরের খাবার আপনি রান্না করেন, রাতেরটা আমি করবো না। বাবাই আমার হাতের রান্না ছাড়া খায় না। কে বলছে? যখন প্রেম করতাম তখন প্রতিদিন বলতো, নিশা তুমি রান্না করে নিয়ে আসো, বাসার খাবার আমার একদম পছন্দ না। কত রান্না করছি ওর জন্য, অনেক মজার মজার কাহিনী আছে, আপনাকে বলবো না। এখন চলেন, আমি আপনাকে রান্নায় হেল্প করতেছি। লাগবে না, কথা একটু কম বলো, তাই হবে। আপনি বসেন, আমি আপনার চা নাস্তা পাঠাই। আচ্ছা ঠিক আছে। নানা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? আমি সিয়ামের ওয়াইফ নিশা। ও তুমি তাহলে সেই বিয়াদবটা? হ্যাঁ কি ব্যাপার, চায়ের কাপটা এত জোরে রাখলা কেন? তুমি আমাকে অসম্মান করলা। চায়ের কাপটা হাতে উঠাও, উঠে সুন্দরভাবে রাখো, আমাকে সম্মান করো। আমি কি আপনাকে সম্মান করবো না চায়ের কাপ সম্মান করবো? আমাকে সম্মান করবা। আমি ঝাড়ু দিব। কি আর করবো নানা, বিয়ে হয়ে গেছে হঠাৎ করে। হয়ে গেছে মানে বিয়ে আবার হয়ে যায় কি করে? আরে মুরব্বীরা ছাড়া কি বিয়ে শাদী হয় নাকি? এই তো আপনি মুরব্বী, আপনি আসছেন, এখন দোয়া করে দিবেন। হ্যাঁ ঠিক আছে, আমি এখন আসছি, এখন আর কোনো ঝামেলা নাই। শোনো, আমি অনেক দূর থেকে আসছি, এখন আমাকে তোমার বউকে বলো গরম পানি করে দিবে, আমি গোসল করব। আচ্ছা আমি আপনাকে বলতেছি, আসিয়া গিজারটা অন করে দে। না না না, ওই হিটার মিটারে হবে না। চুলোয় আগুন জ্বালিয়ে গরম পানি করবে, টক বগিয়ে পানি ফুটবে, ওই পানি বালতিতে দিবে, আমি ওই পানি দিয়ে গোসল করব। আর শোনো, আমি কিন্তু গোসল করেই ভাত খাবো। আর হ্যাঁ, তোমাদের এই চালের ভাত আমি খাবো না, আমার নিজের গ্রামের ক্ষেতের চাল নিয়ে এসছি আমি, ওই চালের ভাত রান্না করে দিবে আমাকে, আমি ওই ভাত খাবো। শোনো, আমি কিন্তু এখানে এক মাস থাকবো, আমার যেন রোজ রোজ বলে দিতে না হয় আমাকে গরম পানি দেওয়ার জন্য, আর এই চালের ভাত রান্না করে দিবে। এই যাও, তুমি বসে আছো করো, যাও গরম পানি করো। এক মাস থাকবেন? হ্যাঁ এক মাস থাকবো। আমার নিজের ইতি বাসায় থাকতে ভয় লাগে। কেন? আমাদের আগের যে ভাড়াটিয়া ছিল, হ্যাঁ, কোন একটা মেয়ে এই বাসায় নাকি গলায় দড়ি দিচ্ছে, তাই পর থেকে তার আত্মা এ বাড়িতে ঘুরে বেড়ায়,
আর কি জানি খুঁজে বেড়ায় রাত্রে বেলা। আরে নাতি, তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি না। এখন আর কোনো ভূত পেতনি কাউকে খুঁজবে না। আরে আমার গ্রামে কত ভূত পেতনি দেখলাম, আমি ভূত পেতনি ডরাই না, ভূত পেতনি আমাকে দেখে ডরায়। আমার নাতি কইছে এই বিল্ডিং এ নাকি পেতনিতে কি খোঁজে। আমি তোমাকে খুঁজি। এই আমারে খুঁজেন, আমারে খুঁজেন কেন? আমি কোথাও যাবো না, আমি এইখানেই থাকবো। আপনি কি করেন এগুলো? এই উনি কে? ভূতের ব্যাপার ড্রাইভার লাগে। আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো, আমি কোথাও যাবো না। এই বুইরার বডি নিয়ে কি হবে, শুধু মাথাটা কেটে নিয়ে যাবে। ভাবি এটা কি হইলো, কি করলো সিয়াম? হায় আল্লাহ, ওর বিয়ে নিয়ে আমরা কত আশা করছিলাম, কত ধুমধাম হবে, আর সারাদিন আপনার বাসায় থাকবো, নাচ গান করবো, কিছুই হইলো না। ভাবি আপনি তো সমাজে মুখ দেখাতে পারবেন না। কেন মুখ দেখাতে পারবো না? কেন, মুখে কি হয়েছে আমার? মুখে কি হয়েছে এখন জিজ্ঞেস করতেছেন? আপনার নিজের ছেলে আপনার মুখে চুনকালি মারছে, ফ্ল্যাটে যে কত কথা হচ্ছে। ছি ছি ভাবি, আমি তো সব শুনি, আমার কান তো খারাপ থাকে, কোথায় কি হয় আমি তো জানি। আচ্ছা ভাবি, ছেলে কি আপনার কথা শুনে আগের মতো? আমার কথা শুনলে কি আমাকে না জানিয়ে বিয়ে করতো? একদম মানুষ যা বলে একদম ঠিক বলে, ছেলেরা বিয়ের পর তার মায়ের সন্তান থাকে না, সে তো তখন বউয়ের হয়ে যায়। আরে ভাবি, আপনি যে মানুষ, আপনার ঘরে এরকম একটা বউ পড়লো, ভাবি বউকে আপনার কথা শুনে? ডাইনি সাক্ষাৎ ডাইনি, একটা কথা শুনে না। এই যে সকালে বলছি চায়ের কথা, চায়ের কোনো খবর নেই, কোনো একটা কাজ দিলে। আপনি তো তাইলে আসলেই কষ্ট, মানুষ যা বলছে একদম ঠিক বলছে। ভাবি শোনেন, আপনি তো নরম সরম মানুষ, বউরে টাইট দিয়ে রাখবেন বুঝছেন, আর বউরে সবসময় ধমকের উপরে রাখবেন। আমি বলে দিই। ভালো আছেন আন্টি? তুমি কেমন আছো? এই তো ভালো। এন কি বলেন কেমন হয়েছে? চা হইলো? হ্যাঁ, রমকে এইভাবে বানায় না, লিকার হয়েছে, লিকার তো একদম চিনিও তো দেওয়া নেই ঠিক মতো।
আন্টি রিয়েলি সরি, নেক্সট টাইম বেশি করে চিনি দিয়ে দিব আর সাথে তার বিষ মিশা। ভাবি কি বলে আমাকে নাকি নেক্সট আসলে বিষ মিশাই দিবে? মা আমি বললাম যে আরো বেশি করে চিনি দিয়ে দিব। আচ্ছা আমি চিনি দিয়ে বলো নাই, না না তুমি এটা বলো নাই। ভাবি শোনো একটা কথা বলি, এই বউ যতদিন আছে আমাকে ডাকবে না, আমি তো এমনিও আসবো না। যাই এই সরো, বউ নিয়ে আসছে চলে গেল, আমাকে মনে হয় পছন্দ করে নাই। মা আপনাকে আরেক কাপ চা দিব? না। তোমার মাঝে এই কি করতেছো তুমি? সিগারেট খাইতেছো কেন তুমি? এমনি একটা খাইতেছি, আমি তো সিগারেট খাই না। এমনি একটা খাইতেছি মানে? এই বিয়ের আগে তুমি আমাকে কি বলছিলা, বিয়ের পরে তুমি আর সিগারেট খাবা না, এখন সিগারেট খাইতেছো কেন, সমস্যা কি? আর সিগারেট খাই না তো, প্যারা লাগতেছিল তাই সিগারেট ধরাইতেছিলাম। প্যারা লাগতেছিল? কি নিয়ে প্যারা লাগতেছিল? হ্যাঁ সবকিছু নিয়ে প্যারা লাগতেছে। সবকিছু নিয়ে প্যারা লাগতেছে কেন? আর দুই তিনটা প্রেম করতেছ তুমি? হ্যাঁ ওগুলো নিয়ে প্যারা লাগতেছে আমাকে, সত্যি করে বলো তো হইছে কি? মানে এমনিতে এত প্যারার মধ্যে আছি আর দুই তিনটা প্রেম করতে যাব, তুমি একটু বাসায় ম্যানেজ করতে পারো না মাকে? আমি ম্যানেজ করতেছি না, সব কাজে তাকে ম্যানেজ করার চেষ্টা করতেছি, সে কোনোভাবেই আমার কোনো কথা শোনে না। তোমাকে কোনো কিছু খাওয়াই দিতে পারবো না, কোনো কিছু পরাই দিতে পারবো না, সব কিছু তো প্রবলেম। যাই হোক এই এগুলো দাও, সিগারেট দাও, সিগারেট দাও, আমি ফালাই দিব এগুলো। এটা কি সিয়াম? হ্যাঁ ও সিগারেট খায়, তুই ওকে পাহারা দিস? আল্লাহ আমাকে এইটা দেখার জন্য বাঁচায় রাখছে। ছি ছি ছি, শোনো মেয়ে, আমার ছেলে কোনোদিন সিগারেট ছুঁয়েও দেখে নাই, সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, ও শ্বাসকষ্ট হয়। সিয়াম ও সিগারেট কোথা থেকে পায়? আমি কিনে আনছিলাম। আল্লাহ হায় খোদা, ওদের বংশে কেউ কখনো সিগারেট খায় নাই, ওর বাবাও খায় নাই, ওর তো দূরের কথা। তুমি সেখানে যাও, সর্বনাশ, এখানে সিগারেট খা আর আমার ছেলে সে সিগারেট কিনে দাও। আমাকে বললো যে এখানে নাকি তার ভালো লাগে না, ঢাকা শহরে দম বন্ধ লাগে, তাই চলে গেছে। কালকে এসে আমাকে বললো এক মাস থাকবে, আজকে সকালে কি এমন ঘটলো যে দম বন্ধ লাগা শুরু হলো? আমি তো বুঝতে পারছি না। আর মোবাইল বন্ধ কেন? সেটা আমি কি জানি। ভীম থাম থা থা ভীম থাম ভীম থাম কে 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 ভীম থাম মা শুটকি থাম ভীম ভীম থাম থা। আয় হায়, আমার বাসা তো কেউ শুটকি খায় না। সিয়ামের জন্য। কোন সিয়াম? আপনার ছেলে। সে আবার কবে থেকে শুটকি খাওয়া শুরু করেছে আমি তো জানি না। মা অনেক দিন ধরে তো শুটকি খায়, আগে যখন দেখা করতাম সব সময় আমি শুটকির ভাত অর্জন করে নিয়ে আসতাম, মানে ভর্তা বাড়তে বাড়তে আমার হাত ভাত হয়ে যেত। মা শুটকি তো ভালো, খারাপ তাই না? ভালো সেটা তুমি আজকে ছাড়া এর আগে কখনো জানি না, তাহলে তো আমি রান্না করে খাওয়াতে পারতাম তাই না? এখন কি শুটকি খাওয়ার জন্য কি আমার জেল ফাঁসি হয়ে যাবে? কি পেয়াদের মতো কথা বলছিস? খাবো না তাহলে, কিছুই খাবো না, আমি গেলাম। থাক বসো তুমি, আমি এত কষ্ট করে শুটকি বানাইছি, শুটকি খাইতে হবে। সিয়াম একটু খেয়ে দেখলে পারি দিল, ভালো, খুব ভালো, একদম হেভি বোমা শুটকি ভর্তা না হয়েছে না একবারে, মানে এত মজা আমি জীবনে বহুবার খেয়েছি, এই তোমার শাশুড়ি মা আমাকে বানিয়ে বানিয়ে খেয়েছে। তোমার কোন বউ তোমাকে শুটকি রান্না করে দিয়েছে? আমি তো জীবনে কোনোদিন শুটকি রান্না করিনি, এই জন্য তো বলি কথা না বলে চুপ করে খাও, মিথ্যা কথা বলো কেন? আমি ঠিক করতেছি, আমি লাগাই দিচ্ছি। বাবাই
এ কি তুই শার্ট পরে ফেলছিস? আমি তো আরো আয়রন করে আনলাম। আচ্ছা ঠিক আছে রাখো, কালকে পরবো। কেন কালকে কেন, আমি যে কষ্ট করে আয়রন করলাম সেটা তুই জানিস না? আমি সকালে তোর কাপড় রেডি করে রাখি। একই তো কথা মা। কোথায় একই কথা? তুমি মুরুব্বীদের সাথে কিভাবে কথা বলতে তুমি জানো না? মা আমি আপনার সাথে সম্মান দিয়ে কথা বলছি, আপনাকে তো সোজাসুজি বুঝালাম, আপনি বুঝতেই পারেন না কখনো মা। আমার দেওয়া শার্টটা পরলে সমস্যাটা কি? কালকে তোমারটা পরু, আগামী রাতে আয়রনটা পরবি। কষ্ট করে আয়রন, কষ্ট করে তো আমি আয়রন করছি। একে কি কি করতেছো তুমি? কি করিস কি করতেছো তুমি? এই শার্ট কাটতেছো কেন? বাবা এইভাবে অফিসে ফিরে তোকে লোকে দেখে কি ভাববে? কি বলবে? পাগল বলো তো, কারণ আমি পাগল অলরেডি হয়ে গেছি, তোমার আর তোমার যন্ত্রণায় পাগল হয়ে গেছি। পাগল বলুক মানুষ আমাকে, এইভাবে অফিসে যাবো আমি। সিয়াম দেখছেন এইভাবে অফিসে চলে যাইতেছে শুধুমাত্র আপনার জন্য, আমার জন্য। কি সমস্যা? কি চাকরি শেষ, একা বছর যাও, তোমার স্যালারি নিয়ে যাও, যাও যাইতে বলছি থেকে। আসুন। স্যার কোনো সমস্যা? কি সমস্যা? না মানে স্যার ওই শার্টটা কেমন যেন স্যার। হ্যাঁ শার্ট ছিঁড়া, ছিঁড়া শার্ট পরছি। প্রবলেম আপনার? আপনার এই ফাইল কবে কমপ্লিট করতে বলছি? হ্যাঁ দুই দিনের কাজ যদি সাত দিন লাগে তাহলে কীভাবে হবে? এখানে কি কাজ করতে আসছেন? করছেন কি কয়দিন? না আসলে হয়েছে কি স্যার, বাসায় না আমার বউয়ের কিছু কাজ জমে গেছিল, আবার ওই দিকে আমার মারও কিছু কাজ জমে গেছিল, তো এই দুজনের কাজ ব্যালেন্স করতে গিয়ে স্যার অফিসের কাজটা স্যার একটু পিছিয়ে গেছে স্যার। বাহ চমৎকার, তাহলে চলে যান, আপনার চাকরি আজকে থেকে আর করতে হবে না। যান না, বোর গোলামি করেন আর মায়ের কথা শোনেন, যান চাকরি করতে হবে না আপনার, যান আপনার চাকরি করা লাগবে না, আপনার চাকরি শেষ আজকে থেকে, যান এই ফাইলটা আপনার দেখতে হবে না, যান বিদায় হন, যান সরি আপনার চাকরি করতে হবে না, যান আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি আপনার স্যালারি নিয়ে বিদায় হবেন, যান স্যার। আজকে স্যার পাঁচজনকে অফিস থেকে বাদ করে দিয়েছেন, এইভাবে যদি সবাইকে স্যার চাকরি থেকে বাদ করে দেন তাহলে স্যার এই অফিসটা কীভাবে চলবে স্যার? অফিস আপনি চালান? অফিস আমি চালাই, আমি ম্যানেজমেন্ট দেখি, তা আপনার পার্টনারই করতে হবে না, আপনি যান সামনে থেকে সরেন। দাঁতকালে হাঁটতে আবার হাসে বন্ধু, তুই যে হারে মানুষের ছাড়াই করতেছস। হ্যাঁ আমি তো নিচ থেকে উঠার সময় দেখলাম কেউ কাঁদতেছে, কেউ নাক মুছতেছে, এমনি চললে কোম্পানিটা চালাবি কেন?
মেজাজ খুব খারাপ রে দোস্ত। কেন কি হয়েছে? আমি একটা বিয়ে করছি। কনগ্রাচুলেশন বন্ধু। আচ্ছা শোন, তুই যেহেতু বিয়ে করছিস, একটা কাজ কর, পিয়নকে ডাক, আমি টাকা দিই, দুই বন্ধু একসাথে মিলে মিষ্টি খাবো। মিষ্টি খেয়ে কাজ হবে না, তুই বিষ আনা, আমার বিষ খাওয়া, আমার মায়েরা ফেল। কি কস বন্ধু, তুই বিষ খাবি কেন? আরে বউ আর মায়ের ঝামেলায় তো আমি বিপদে আছি, দেখ আমি কি পরে আসছি। বউ একটা শার্ট দিছে, মা একটা শার্ট দিছে, দুজনে টাই পরতে হবে, ব্যাস আমি দুজনে টাই পরে আসছি। তুই না বিয়ে করছিস, তুই ম্যানেজ করিস কিভাবে? আঙ্কেল আন্টি তোদের সাথে থাকে না? থাকে। ম্যানেজ করিস কিভাবে? আর ম্যানেজ বন্ধু, আমি যে একটা মানুষ, ওদের সাথে যে থাকি, আমার যে অস্তিত্ব আছে এটা তো বিশ্বাসই করে, তোর তাও সৌভাগ্য। দেখ তুই শুনতো, দুই কালে দুইটা শার্ট পরে রয়েছিস। হ্যাঁ, বউ দিছে একটা, মা দিছে একটা, আর আমার অবস্থা, ওয়ার্ড্রপ থেকে নিজে শার্ট বাইর করি, এরপরে ধুই, এরপর আয়রন করে নিজে পরি। আর খাওয়া দাওয়া, বউ মাকে বলে যে আপনি রান্না করেন, মা বউকে বলে তুমি রান্না করো, দুইজনের রেশারেশিতে কোনো ধরনের রান্নাই হয় না, পরে বাধ্য হয়ে হোটেলে খাওয়া দাওয়া করি। কার কাছে কী বলি এখন, সমাধান কি? একটা বুদ্ধি দে আমারে। বন্ধু একটা বুদ্ধি আছে, যে যাই বলুক সব কিছু তো বলবি হ্যাঁ। যদি তোর মা বলে যে সিয়াম ডানে যা, তুই বলবি হ্যাঁ। তোর বউ যদি বলে সিয়াম বাইরে যাও, তুই বলবি হ্যাঁ। আরও ভালো হয়, সব কিছুতে একদম চুপ থাকবি, খালি বলবি। আরে তাহলে তো আমি বাবার মতো হয়ে গেলাম, বাবা তো সবসময় চুপ থাকে আর গালি খায়। চমৎকার, তাহলে ঠিক, তোর বাবার একজন বন্ধু ছিল যে আমার মতো বুদ্ধি দিছিল। বাজার নিয়ে আসছি, আজকে একটা স্পেশাল রান্না করব। আমি তো আজকে একটু চাইনিজ রান্না করতে চাইছিলাম, এর জন্য সয়া সস সয়া সস সবকিছু নিয়ে আসছি, আর আপনার ছেলেও চাইনিজটা খুব পছন্দ করে। আমার ছেলে কি পছন্দ করে সেটা আমাকে তোমার কাছ থেকে জানতে হবে। আজকে সোমবার, সে মাছ খায়, শাক খায়, ভর্তা খায়, এটা রান্না করছে। আমি তাহলে আপনাকে হেল্প করি? তোমার হেল্প লাগবে না, তো লাগলে আসিয়াকে ডাক দিব, তুমি যাও তো। কি আশ্চর্য, হেল্পও লাগবে না, আমাকে রান্নাও করতে দিবেন না। ঠিক আছে, আপনি আপনার রান্না করেন, আমি আমার রান্না করব, দেখি আপনার ছেলে কাটটা পছন্দ করে। তোমা কি রান্না করছো আজকে? কি আবার, প্রতি সোমবারে যা রান্না করি, ভর্তা, সবজি, মাছ। আর তুমি কি রান্না করছো? জান, আমি তোমার জন্য স্পেশাল চাইনিজ খাবার রান্না করছি, তোমার খুব ফেভারিট না চাইনিজ, এর জন্য এই যে চিকেন ফ্রাই করছি, স্টিমড ভেজিটেবল করছি, চিকেন রোস্ট করছি। বাহ গুড, কোনটা খাবো তাহলে? কোনটা আবার খাবি? প্রতি সোমবার যেটা খাস সেটাই খাবি। আমি বুঝা নাই, মেয়েকে কিন্তু আমি রান্না করতে মানা করেছিলাম, এখন কি হবে, খাবারগুলো নষ্ট হবে না? আমার খাবার নষ্ট হবে কেন?
আমি নিজের জামার জন্য খুব আদর করে রান্না করছি, ওগুলো তো প্রতিদিনই খায়। আজকে আমারটা খাবে, কোনো কিছু নষ্ট হবে না। তোমার কয়দিনের জামাই? আমার ছেলে তো অনেক আগে হয়েছে, তারপর তো তোমার জামাই হয়েছে। আপনি এরকম ইমোশনাল ব্ল্যাকমেল করতেছেন কেন? ছেলে দেখে বায়াস করতেছেন না? ও তো আমারও জামাই, শুধু আপনার ছেলে না। এত তর্ক কর কেন? তোমাকে আমি মানা করছিলাম না রান্না করতে? আচ্ছা, খাবার নিয়ে সমস্যা তো? আমি খাচ্ছি, তুমি যেটা রান্না করছো সেটাও খাবো, তুমি যেটা রান্না করছো সেটাও খাবো। ডাক্তার সাহেব, আমার ছেলেকে কেমন দেখলেন? ও কি হয়েছে? কেমন আছে ও? পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, সে কোনোভাবে কোনো ধরনের মেডিসিন অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। একটা মানুষ যদি সকল মেডিসিন রিজেক্ট করে, আমরা তাকে কীভাবে সেভ করবো? এই যে তাকে দেখুন, দেখে কি সুন্দর চকচকা লাগছে, কিন্তু না, তার ভিতরটা একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। সে যতটা না ফিজিক্যাল প্রবলেমে আছে, তার থেকে অনেক বেশি মেন্টাল। একটু যদি কাইন্ডলি আমাকে খুলে বলতেন যে ব্যাপারটা কী, তাহলে আমি বুঝতে পারতাম। আসলে ডাক্তার, ভুলটা আমার, আমি চাইনিজ খাবার রান্না করছিলাম ওর জন্য। তো ও কি মার হাতের রান্না খাবে নাকি আমার হাতের রান্না খাবে, এইসব নিয়ে ঝগড়াঝাটি হচ্ছিল, ওর রাগের মতো সব খেয়ে ফেলছে। দেখুন, আপনারা বড় একটা মিস্টেক করে ফেলেছেন। আপনারা ম্যাচিউরড হয়ে কাজটা করা ঠিক হয়নি। একটা মানুষ খেতে চাচ্ছে না, কেন তাকে জোর করে কোনো কিছু খাওয়াবেন? এখন আপনারা নিজেদের মধ্যে মিলমিশটা করে নিন, আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। আমার ভুল, আমি বুঝতে পারছি, অনেক বড় ভুল হয়েছে। আপনি ওকে একটু বাঁচান, একটু বাঁচান। দেখছি। সিয়াম সাহেব, আপনি কেন নিজে আত্মহরণ করতে চাচ্ছেন? এই যন্ত্রণার জীবন আমি চাই না, আমি লাইফে শান্তি চাই, না হলে আমার মরে যাওয়াই ভালো। আমাকে হসপিটালে কেন আনা হয়েছে? এইবার আমি আর চুপ থাকতে পারলাম না, আমি আর চুপ থাকতে পারলাম। খবরদার, আমাকে চুপ করতে বলবে না কিন্তু। এ তোমার কারণে, তুমি আর বৌমার কারণে ঝগড়াঝাটি রেশাশি, এই কারণে আজকে ছেলেটা এখন মৃত্যু সজ্জায়। তুমি বৌমার, বিশেষ করে তুমি একবার বৌমার কোনো কিছু দেখতে পারো না, একবার উনিশ বিশ তাকে ধরো। হ্যাঁ, এবং এই এর জন্য এই ছেলেটা এখন এখানে পড়ে আছে। তোমাকে ক্ষমা করা যাবে না, তুমি তুমি প্লিজ আমাকে চুপ করতে বলবে না। কিছু আমার কথাটা শেষ করতে দাও। আমি তো বললাম আমি অনেক বড় ভুল করে ফেলছি, শ্যাম আমাকে ক্ষমা করে দেব। আমি অনেক বড় ক্ষতি করছি। নিশা, আমি জানি না, আমি অনেক বাড়াবাড়ি করে অনেক বাড়াবাড়ি করছি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। তুমি শ্যামকে নিয়ে সংসার করো, কিন্তু আমার ছেলেটার যত্ন। আমি নিজে অনেক বাড়াবাড়ি করে ফেলছি, আই এম সরি, আর কখনো এরকম করবো না। আন্টি, একটা কথা মাথায় রাখবেন, ছোট্ট একটা ভুল সারা জীবনের কান্না। শ্যাম সাহেব, আপনার স্ত্রী এবং মা তাদের ভুলটা বুঝতে পেরেছে, এখন আপনি মানসিক শক্তি সঞ্চয় করে বেঁচে উঠুন। আর একটা কথা মাথায় রাখবেন, সবাই মিলেমিশে থাকার মধ্যেই সুখ। আপনি যদি নিজে সুখ চান তাহলে সুখটা পাবেন, তাছাড়া কোনো ডাক্তার আপনাকে বাঁচাতে পারবে। সো মেন্টালি পিসটা বেশি দরকার। আপনি আমার সাথে চলুন, প্রেসক্রিপশন করে দিচ্ছি। কেমন লাগতেছে? ভালো লাগতেছে? একটু সালাইন পানি করে দিব খাবা? না, সালাইন ইচ্ছে মনে হয় ডাবের পানিটা না। আবার সরি, এখন কিছুই খাবো, ভালো লাগতেছে না। Da 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 da